টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখা নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা গতকাল 20 ফেব্রুয়ারি মঙ্গলবার ধনবাড়ী সমবায় সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা ও বিশেষ অতিথি ধনবাড়ী পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন সভাপতি শ্রমিক ফেডারেশন ধনবাড়ী টাঙ্গাইল, খন্দকার মোহাম্মদ মোজাম্মেল হক ভুলু মিয়া সম্পাদক শ্রমিক ফেডারেশন ধনবাড়ী শাখা, সভাপতিত্ব করেন মোহাম্মদ মকবুল হোসেন সভাপতি রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখা। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন হোসেন, কোষাধ্যক্ষ প্রচার সম্পাদক মোহাম্মদ ফরমান হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম সহ সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, কার্যকরী সদস্য মোহাম্মদ মুফিজ মিয়া, কার্যকরী সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, কার্যকরী সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান হাবু সহ সকল সদস্য বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমাদের যে কোনো সমস্যা, যে কোনো বিপদ হতে আমরা যদি তার কাছে শরণাপন্ন হই, যে কোনো সমস্যা নিয়ে আমরা তারে সবসময় আমরা কাছে পাই। এর জন্য এই সংগঠন কিভাবে ভালোভাবে চলবে, এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা যেভাবে দিক নির্দেশনা দেয় আশা করি ভবিষ্যতে পাব। ওনার অনুদান এবং শ্রমিকদের প্রতি ওনার যে কাজ, আজ পর্যন্ত আমি শ্রমিক ফেডারেশনের সম্পাদক হিসাবে যে কোনো কাজ নিয়ে শ্রমিকদের জন্য দিয়েছি, কোনো দিন একটি কাজ আমার মনে পড়ে না যে আজকে আমার আর বয়স অন্তত 25 থেকে 30 বছর আমি এখানে রাজনীতি করি। এই 25-30 বছরে কোনো কাজে আমি যাই আমি ওনার কাছ থেকে ফিরে আসিনি এবং কোনো শ্রমিক বিপদে পড়ছে। 2011 সালে আমাদের অফিস টাঙ্গাইল থেকে শাখা হয়েছে, আপনার সুনজরে সবাই আছে, আপনার 5টা ছেলে যদি থাকে 4টা ছেলে ভালো মতো খায়, কোলা মাংস খায়, ভালো ঘরে থাকে, ভালো বিছানায় ঘুমায়, আমি আপনার কোন সন্তান? আজকে রাস্তাঘাটে দৌড় পাড়তেছি, আজকে এই মার্কেট, কালকে ওই মার্কেট, পরশুদিন ওই মার্কেট, আমি আপনার সন্তান হিসেবে, আপনি আমার পিতা, আপনি আমার মনিব, সেই হিসাবে আপনার কাছে একটা দাবি জানিয়েছি। এবং কি বর্তমান মেয়র মনির ভাই সহ এবং উপস্থিত তারা আছেন ফেডারেশন সেক্রেটারি মনিরা ভাই, সবার কাছে আমার একটা অনুরোধ, আমাদের মাথা গোজার বসার একটা জায়গা করে দেন আপনারা, সবাই যেন তার নিজস্ব ঘরে নিজস্ব জায়গা বসে, আমরা যেন বসতে পারি। এই নির্বাচিত কমিটি হওয়ার পর আমার যে উপাদান উপদেষ্টা আছে ধনবাড়ি সুনামের সাথে যে কাজ করতেছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আজ থেকে 15 বছর আগে কি ছিল ধনবাড়ি আর এখন কি হয়েছে, কথায় আছে যার গায়ে ভালো তার দুধ ভালো, দুধ ভালো যার ঘি ভালো, একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ধনবাড়ি মধুপুরের যে নয়নমণি আছে উনি আসার পরে থেকে ধনবাড়ি আমার দিকে চলছে, এখনো কিন্তু থামে নাই, ওই জিনিসটা লক্ষ্য করবেন। আমি কিন্তু একটা কথা বলছি যে গায়ে ভালো দুধ থাকে তাহলে দুধ ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে, অতএব এই ধনবাড়িতে কোন সন্ত্রাস চালাবি এই 15 বছরে কেউ বলতে পারবে না হয়েছে। আর আমি একজন রণমিস্ত্রি সাব ঠিকাদার, দীর্ঘ 15-22 বছর যাবত আমার এই কাজের সাথে সম্পর্কিত আর এই সংগঠনের সাথে আমার 13 বছর যাবত সম্পর্কিত, আমি প্রতিষ্ঠান দাদা এই সংগঠনের, যে পারবে আপনারা সহযোগিতা করবে। আমাদের প্রধান অতিথি এখানে আছেন, আসলে ধনবাড়ির প্রত্যেকটা পরিবহন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমরা তার সহযোগিতা নিয়েছি। আমি দীর্ঘ দিন যাবত আমার রাজনৈতিক বলেন আমার বাস পানি সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সাথে চার যে মানুষটির সাথে আমি দীর্ঘদিন এই 20-22 বছর যাবৎ রয়েছি সে হচ্ছে আপনার ধারণা রয়েছি, এবং তাকে দেখেছি যে তিনি এই ধনবাড়ির পরিবহনটাকে টিকিয়ে রাখার জন্য, ধনবাড়ির শ্রমিক ইউনিয়নকে, শ্রমিক সমিতি এবং সকলকেই টিকিয়ে রাখার জন্য চার যে একটা প্রচেষ্টা এটা আমি খুব কাছে থেকে দেখেছি, তার পাশে থেকে আমি একজন মানুষের পাশে থেকে হয়তো অনেকেই ভাবেন যে তিনি অনেক অনেকে মনে করেন সমালোচনা করেন, তিনি কিন্তু আসলে সত্য কথা বলেন, তার কথাগুলো
অনেকে অন্যরকম ভাবে নেন। আমি 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 তার একজন মানুষ হিসেবে, কাছের মানুষ হিসেবে আমি দেখেছি সর্বোচ্চ শাসন, সর্বোচ্চ শাসন যেটা আমি কিন্তু তাকে পেয়েছি এবং আমার সর্বোচ্চ আদর সহযোগিতা কিন্তু তিনি আমাকে করেছেন। এবং আমি তারপরে পৌরসভার মেয়র হিসেবে যখন নির্বাচিত হওয়ার পরে যে মানুষটি আমাকে সহযোগিতা করেছেন পাশে থেকে, এই তিন বছর অতিবাহিত হলো, যিনি আমাকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন আমাকে, পাশে থেকেছেন জেনারেল হাজারুল সিদ্দিকরা, তিনি আমাকে সহযোগিতা করেছেন পৌরসভার মেয়র। তাহলে আমার দৃষ্টিতে রঞ্জন শিল্পী এমনই একটা শ্রমিক, এমনই একটা শিল্প যা মানুষের, একটা মানুষ প্রথম জন্ম নেয়, সে বড় হয়, পড়াশোনা করে, তারপর সে একদিন একদিন একটা কিছু করে সুন্দর মানুষের সে রূপ দেয়। তেমনি আমরা যা করেন, আপনারা যারা করেন, একই জিনিস, সেই ছোট্ট প্রথম ইনকাতার থেকে আরম্ভ করে আস্তে আস্তে ফুল ফুল পর্যায়ে নিয়ে যায়। সেরা যত ধরনের ত্রুটি আছে সমস্ত ত্রুটিগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে এবং আপনার সমস্ত কিছু ত্রুটি ধরে শেষ করেন, তারাই সেটাই হলো রঞ্জন শিল্প, তারাই হলো রঞ্জন শ্রমিক। এতটাইতে ভালো শ্রমিক আর কোন শ্রমিক আছে কিনা আমার দৃষ্টিতে জানা নাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/shadinbanglanewstv, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/shadinbanglanewstv।